রাস উৎসবে মেতে উঠেছেন বনগাঁ মতিগঞ্জ শাহপাড়ার বাসিন্দারা। এবার অষ্টম বর্ষে পা দিল তাদের এই অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে আগামী 3 দিন। রাস উৎসবকে ঘিরে মেতে উঠেছে বনগাঁ মতিগঞ্জ শাহপাড়া অঞ্চলের বাসিন্দারা। 3 দিন ধরে এই উৎসবে সামিল হয়েছেন আশেপাশের অঞ্চলেরও প্রচুর মানুষ। এই উৎসবের উদ্যোক্তা মতিগঞ্জ শাহপাড়া অধিবাসী বৃন্দ। স্থানীয় শীতলা মন্দিরে এবারের এই রাস উৎসব অষ্টম বর্ষে পা দিল। উৎসব উপলক্ষে কলকাতা থেকে রাধাকৃষ্ণ এবং গৌর নিতাইয়ের পাথরের মূর্তিও আনা হয়েছে। ওই দিন বিকালে 1 নম্বর রেলগেট থেকে কীর্তন শোভাযাত্রা করে প্রতিমা মন্দিরে আনা হয়। সোমবার অধিবাসের মাধ্যমে মন্দিরে নতুন প্রতিমা প্রতিষ্ঠা করে উৎসবের সূচনা হয়। প্রথম দিন বিকেল থেকেই ভগবত পাঠ, পদাবলী কীর্তন এবং অধিবাস হয়। এসবের মাঝেই এলাকার প্রায় 70 জন খুদে পড়ুয়ার হাতে খাতা, পেন ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে অষ্টম প্রহর নামযজ্ঞ। বুধবার দুপুরে রাধা মাধব এবং মহাপ্রভুর ভোগ রাগ, তারপর নগর কীর্তন এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তির ব্যবস্থা করেছেন আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।